দিনে দুপুরে হাল সাফাই করতে গিয়ে গৃহকর্তা নজরে পড়ে ভেস্তে গেল চুরি। ধরা পড়ে উত্তম মধ্যম খেলো এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সাথেও বসা এলাকাবাসীদের। আহত যুবককে উদ্ধার করে আটক করল পুলিশ। রায়গঞ্জ সুভাষগঞ্জের পালপাড়ার ঘটনায় উত্তেজনা। রবিবার দুপুরে সুভাষগঞ্জের পালপাড়া এলাকায় একটি বাড়ির পাশে জঙ্গলে দুই যুবককে গা ঢাকা দিয়ে থাকতে দেখে সন্দেহ হয় গৃহকর্তার। গৃহকর্তাকে এগিয়ে আসতে দেখে চম্পট দিতে নিলে দুজনের মধ্যে একজনকে ধরা পড়ে যায়, অপরজন পালিয়ে যায়। এরপর একে একে এলাকাবাসীরা জড়ো হতেই শুরু হয় মারধর। কাঠ জাতীয় কিছু দিয়ে আঘাতের সাথে যথেষ্ট উত্তম মধ্যম খেতে হয় ওই যুবককে। বেশ খানিকক্ষণ এই ঘটনা চলার পর খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে। পুলিশের সাথেও বসা বাঁধে বাসিন্দাদের। পুলিশ মারধরের প্রতিবাদ করতে উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। এদিকে উত্তেজনা চরমে ওঠায় আরো বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে শক্তিনগরের বাসিন্দা আহত ওই যুবককে উদ্ধার করার পাশাপাশি আটক করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দিনে দিনে এই এলাকায় বেড়ে চলেছে চোরদের উপদ্রব। দিনে রাতে যখনই হোক বাড়ি ফাঁকা পেলে হাত সাফাই সরছে চোরের দল। শনিবার রাতেও চুরির ঘটনা ঘটে ওই এলাকায়। এরপর সন্দেহভাজন দুই যুবককে একটি গাড়ির পাশে ঝোপে লুকিয়ে থাকতে দেখেই তাদের সন্দেহ হওয়ার তাদের একজনকে ধরে ফেলতেই তারা চুরির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে স্বীকার করে নেয় বলে দাবি। আর এতেই উত্তেজিত হয়ে ওই যুবককে প্রহার ও মারধর করা হয় বলে দাবি। এদিকে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দাদের একাংশ। পাল্টা গণপিটুনির বিষয়ে পুলিশ প্রতিবাদ করতেই পাল্টা বাসিন্দাদের এর একাংশের সাথে বসা বাঁধে পুলিশের। এতে উত্তেজনা আরো বেড়ে যায়। আরো পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। এদিকে নিত্যদিন বেড়ে চলা চুরির ঘটনায় পুলিশি নজরদারি বৃদ্ধির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমার বৌদি বাড়িতে চুরি হয়েছে, সেখানে সেম ড্রেস, সেম জামা, সেম প্যান্ট, সেম মানুষ, একই মানুষ আজকে এখানে ধরা হয়েছে।